শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? বাবার নাম মৃত দলিলুর রহমান। মার নাম মৃত আনোয়ার আলম। ঠিকানা কি? আমার বাড়ির ঠিকানা 7 নম্বর রোড পাশকালী চক্র। 71 সালে অনেক কি করতেন? কোন স্কুলে? পাশকালী কলেজ, তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা। কোনো পার্টি করতেন না? আচ্ছা, ছাত্র নেতা হন আছে কেন আছে না? ছাত্র সুভাষ আছে, নুরুল আলম আছে, আরও বিভিন্ন জন নেতা আছে। আচ্ছা, সক্রিয় ছাত্রীদের সক্রিয় সদস্য ছিল। 1966 সালে ছেলেদের বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিল শতবার আন্দোলনের জন্য ডাক দিয়েছিল। তখন আমরা ছাত্র ছিলাম, আমি ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র, তখন আমি ক্যাপ্টেন ছিলাম ওই ক্লাস। আমাদের হাতে ছিল তখন, আমরা যাই প্রিন্টে যাই, তখন শিল্পাজারের সব ছাত্ররা তখন বাইরে চলে আসতো। আমরা ক্লাস বর্তন করতাম, আমরা স্লোগান দিয়েছি জেলের টাকা ভাঙবর্ষী গান। পাশকালীর ছাত্র নেতা ছিল আমার জানা মতে সুভাষ আচার্য ছিল, এবং আমি ছিলাম, তারপরে ওই যে নুরুল আলম ছিল, আর আমাদের এখানে আসিল ওই যে শেখ ফরিদ ছিল ছাত্রলীগ, আর আমাদের মধ্যে চট্টগ্রাম জেলার তো সভাপতি ছিল মুক্তারাম সহ আমরাও দুজন দিয়ে বগুর সহ আমরা মাঠে বসি। জানুয়ারিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুক্তারাম বলছে আপনারা যারা ছাত্রলীগ করতেছে এখন আপনাদের ল্যান্ডমার্ক করে আছে, সুতরাং এটা বসে থাকতে চলবে না। তখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা বলে সিদ্ধান্ত করেছি আমাদের প্রস্তুতি, আমরা তখন জানুয়ারি থেকে আমরা নিয়েছি। কী প্রস্তুতি? অর্থাৎ দেশে যখন অবদান করতে যাচ্ছে, যখন জেলা ছাত্রলীগের সভাপতি এসে যখন আমাদেরকে বলছে, তখন থেকে আমরা নিজকে তৈরি করে নিয়েছি দেশের জন্য আমরা যা করতে হবে। তারপরে আমরা ওই পঁচিশে মাস কামরাত্রিতে যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেছিল পশ্চিমেরা, পঁচিশে রাস্তার থেকে তো আমাদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তখন পুলিশের মাধ্যমে আমরা কিছু অস্ত্র বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশ সহ কিছু অস্ত্র উদ্ধার করে যুদ্ধের জন্য সবাই প্রস্তুত। তারপরে আমরা শেষে পার্কে যাই, পার্ক থেকে তোমরা ওখানে চলে যাও, তখন আমরা আবার ল্যাম্পিয়ারে চলে যাচ্ছি। এখানে ট্রেনিং কোথায় নিচ্ছে? এখানে পাহাড়ে ট্রেনিং কারা দিচ্ছে? আমাদের এখানে আহমদ বলে একটা সেনাবাহিনীর লোক, ওই তার বাড়ি ছিল ওই আপে আর মানে উনি এসে আমাদের ট্রেনিং দিয়েছে। আমরা পাহাড়ে অবস্থান করছিলাম,
এই যে পাঁচকালী পাহাড়, পাঁচকালী পাহাড়ের মধ্যে আমাদের পাঁচটা গ্রুপ ছিল। আমি একটা গ্রুপের সাথে সঙ্গে বিভিন্ন গ্রুপে সেনাবাহিনীর লোকেরা ট্রেনিং দিয়েছে। আপনার গ্রুপ কমান্ডার কে ছিল? আমাদের গ্রুপে আমার গ্রুপ কমান্ডার হল নিরোয়াজ দালেকা সাম্প, একটা হলো সুলতান কবির চৌধুরী, তারপরে হলো কবির চৌধুরী, তমিউদ্দিন হলো এই মানিকগ্রামের, পুকুরিয়া হলো সব, এই পাঁচটা গ্রুপ পাঁচকালীতে সম্পর্কিত পাঁচজনের নেতৃত্ব। বাংলাদেশ স্বাধীন হয়েছে ষোলোটা, আমরা পাঁচটা স্বাধীন করেছি ভারতে। ডাক্তার আবু ইউসুফ সাহেব ইয়া থেকে চলে আসছে বিয়ের থেকে একটা গ্রুপ, এটা তত সুলতান সাহেব সহ তোমরা সহ মিলিত হয়ে সবাই মিলে ওই পুকুরিয়া মানে সবাই আমরা পুকুরিয়া চলে গেছি। ওখান থেকে আমরা মানিকগ্রাম আসছিলাম, মানিকগ্রামে ওখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে, সুলতান কবির চৌধুরী এবং ডাক্তার ইউসুফ সাহেব মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা রাজাকার ক্যাম্প পথ থেকে মাত্র তখন পদ্মা ক্যাম্প আক্রমণ করার জন্য 10 তারিখ আমরা ওখান থেকে বাড়িগ্রাম থেকে বের হইয়ে আমরা এসে 11 তারিখ খুব ভোরে আমরা ওই মানে পদ্মা ক্যাম্পের চতুর্দিকে অ্যাম্বুল বসে গেছি। ডাক্তার ইউসুফ সাহেব নিজে যাইয়ে হাতে হাতে মানে বসে তুমি এখানে বসো তুমি এখানে তখন ওনাদের কাছে সিটি আসে তোমরা তখন ওনারা আত্মসমর্পণ করতে আসে নাই রাজ্য। দ্বিতীয়বার আবারও আবার ভোট পাঠিয়েছে তখন তাদের সাথে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে পাল্টা পাল্টা আক্রমণ চলার পরে সেদিন মানে দুপুর থেকে আক্রমণ আরম্ভ হয়েছে, এদিন রাত চলে গেছে তারপরের দিনে প্রায় 1টার দিকে তারা অর্থাৎ যখন গুলি শেষ হয়ে গেছে তার আত্মসমর্পণ তখন অস্ত্রগুলো দোতলা থেকে একটা করে সবগুলো ফেলে দিয়েছে দিয়েছে তখন তারা হাত পেলে সারেন্ডার করে সবগুলো দিয়েছে। 12 তারিখ তারা এক থেকে 1টার সময় সারেন্ডার তখন সেদিনই ওখানে বাংলাদেশের ফ্ল্যাগগুলি দেওয়া হচ্ছে। বাংলাদেশ আমরা যেটা চেয়েছি আমরা চেয়েছিলাম যে এদেশের মানুষ দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, এদেশের মানুষ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হোক, এদেশের মানুষ অনাহার থাকুক, তাদের যেটা আমরা চেয়েছিলাম দুর্ভাগ্যবশত এটা আমরা পুরো শেষ করতে পারিনি, এটা মুক্ত আমাদের আক্ষেপ রয়েছে। কিন্তু বঙ্গবন্ধু যদি বেঁচে থাকত সবগুলো বঙ্গবন্ধু মতো লোক বাংলাদেশেও হবে না, আমার মনে হয় এই বিশ্বের মধ্যে দ্বিতীয় একজন লোক জন্ম হবে কিন্তু আমার ছোট শেখ হাসিনা বেঁচে আছে বিদায় এই এই দেশকে আবার উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি এই যে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন এই দেশ ঠিক থাকবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।